ব্রিটেনকে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যেমন বলা হয়, তেমনি এই দেশ থেকেই সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি। ব্রিটেনের একক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধাপে ধাপে সংসদীয় সার্বভৌমত্বে রূপান্তর ঘটিয়েছে। এরপরও ব্রিটিশ শাসন ব্যবস্থায় রাজতন্ত্রের ভিত অনেক গভীরে। এখনও দেশটির জনগণের কাছে রাজা বা রানীর নিরাপত্তার প্রতীক শেষ আশ্রয়স্থল। নির্বাহী বিভাগ ব্রিটিশ শাসন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। ব্রিটেনের শাসন ব্যবস্থা কোনো সুপরিকল্পনার ফল নয়। কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থা দ্বারা এ শাসন ব্যবস্থার সৃষ্টি হয়নি। দেশ ও দেশবাসীর ভৌগোলিক অবস্থা, সামাজিক অর্থনৈতিক কাঠামো ও মূল্যবোধের পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে শাসন ব্যবস্থা। ব্রিটেনের শাসন ব্যবস্থা সংসদীয় শাসন ব্যবস্থার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রিটিশ শাসন বিভাগ বলতে রাজা বা রানী, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টকে বোঝায়, যার শীর্ষে থাকেন রাজা বা রানী। যদিও রাজা বা রানী এ ব্যবস্থায় নামমাত্র প্রধান, প্রধানমন্ত্রী ব্রিটেনের শাসন ব্যবস্থার মধ্যমণি। দেশটিতে প্রথাগত রাজতন্ত্র থেকে সংসদীয় গণতন্ত্র রূপান্তরের মাধ্যমে দেশটির শাসন ক্ষমতা মূলত মন্ত্রিসভার উপর ন্যস্ত। প্রধানমন্ত্রী হলেন আসল সরকার প্রধান। সর্বপ্রথম রবার্ট ওয়ালপোল সেই দায়িত্ব পালন করেন। তিনি সর্বপ্রথম রাজার প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করার পাশাপাশি কমন্স সভার নেতা ও ক্যাবিনেটের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রশাসনিক ক্ষেত্রে প্রভূত ক্ষমতার অধিকারী। তিনি হলেন এ শাসন ব্যবস্থার সর্বোচ্চ কর্তৃস্থানীয় ব্যক্তি, প্রধান পরামর্শদাতা। রাজা বা রানী আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন। আবার সংখ্যাগরিষ্ঠ দলেরও নেতা হিসেবেও তিনি দলের এবং পার্লামেন্টের ভেতরে বাইরে শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখেন। তিনি যেমন কমন্স সভার নেতা, তেমনি মন্ত্রিসভার প্রধানও বটে। প্রধানমন্ত্রীকে রাজা বা রানী নিযুক্ত করলেও মন্ত্রিসভার সদস্যদের নিযুক্ত করেন তিনি। দেশটিতে ব্যাপক নিয়োগের ক্ষমতা রাখা ক্যাবিনেটের এই নেতার নামে শাসন বিভাগের সব কাজ সম্পাদিত হলেও জরুরি অবস্থায় পররাষ্ট্র বিষয়েও তিনি একক সিদ্ধান্ত নিতে পারেন। তবে প্রধানমন্ত্রীর হাতে দেশটির এত ক্ষমতা থাকলেও রাজা কিংবা রানীরও বেশ কিছু বিষয়ে একক এখতিয়ার আছে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হওয়ার পর রাজা হয়েছেন প্রিন্স অফ ওয়েলস চার্লস, যিনি এখন পরিচিত রাজা তৃতীয় চার্লস হিসেবে। তবে ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা হলেও তার ক্ষমতা কেবলই প্রতীকী, রাজনৈতিকভাবে তিনি নিরপেক্ষ থাকেন। তারপরও প্রথাগত নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে সরকার ভেঙে দেওয়া, নির্বাচনে জয়লাভ করা, প্রধানমন্ত্রীকে বাকিংহাম প্রাসাদে ডাকা এবং সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ রাজা বা রানী জানিয়ে থাকেন। তারপর স্টেট ওপেনিংয়ের মাধ্যমে পার্লামেন্টের কার্যক্রম শুরু করা, হাউস অব লর্ডসের সিংহাসনে বসে সরকারের কার্যক্রম উপস্থাপন করা, পার্লামেন্টে পাশ হওয়া কোনো অনুশাসন আইনে পরিণত করতে সম্মতি দেওয়া ছাড়াও কোনো দেশের রাষ্ট্রপ্রধানেরা ব্রিটেন সফর করলে অভ্যর্থনার মতো কাজগুলো রাজা বা রানী করে থাকেন। এসবের পর আরও কাজ আছে, যেমন সরকার থেকে রাজার কাছে প্রতিদিন একটি লাল রঙের চামড়ার বাক্স পাঠানো হয়, যে বাক্সে থাকে দৈনন্দিন কাজের নথিপত্র, যার মধ্যে গুরুত্বপূর্ণ মিটিংয়ের ব্রিফিংয়ের পাশাপাশি রাজার স্বাক্ষরের প্রয়োজন আছে এমন কাগজপত্রও থাকে। এছাড়া প্রধানমন্ত্রী সপ্তাহের প্রতি বুধবার বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে সাক্ষাৎ করে রাজাকে সরকারি নানা বিষয়ে অবগত করেন। এ সাক্ষাৎকারগুলো কিন্তু সম্পূর্ণ গোপনীয়, যার সরকারি কোনো রেকর্ড রাখা হয় না। আবার একই সঙ্গে 56টি স্বাধীন দেশের জোট কমনওয়েলথের প্রধান হিসেবেও নিয়মতান্ত্রিক কিছু কাজ ব্রিটেনের রাজাকে করতে হয়।